আচ্ছা এখানে সৌরভপ্রিয়বাবু এবং শতরূপাদির কাছে আসার আগে একটা একটা বিষয় দেখে নেব মুখ্যমন্ত্রী বলছেন এটা পাচ্ছে সেটা পাচ্ছে কন্যাশ্রী পাচ্ছে রূপশ্রী পাচ্ছে এই সুবিধা পাচ্ছে সেই সুবিধা পাচ্ছে অনেকে আবার বলছেন যে অনেকে আবার বলছেন যে ভোটার কার্ড রয়েছে মুখ্যমন্ত্রী নিজেও বলছেন ভোটার কার্ড রয়েছে রেশন কার্ড রয়েছে নাগরিকত্ব নেই এটা কে বললো তো ভোটার কার্ড আর রেশন কার্ডের গুরুত্বটা ঠিক কীরকম আর তার বৈধতা ঠিক কীরকম সেইটা একটু দেখে নিতে চাইবো এই রাজ্যের মানুষ ভোটার কার্ড সম্পর্কে কী ভাবছেন বা ভোটার কার্ডের বৈধতা বা সেই ভোটার কার্ড কতটা সহজলভ্য বা কঠিন লভ্য সেই ছবিগুলো একটু দেখে নিতে চাইবো আমি পিসিআরকে বলবো সেই ছবিগুলোও আমাদের তৈরি সেই বক্তব্যগুলোও আমাদের কাছে আছে একটু দেখে নেব আধার কার্ড আছে রেশন কার্ড আছে স্বাস্থ্য সার্থী কার্ড আছে সবই আছে শুধু আমাদের ভোটটা নেই কত লোক বোর্ডার করে বলে আমি তোমাকে বোর্ডার করে দিচ্ছি তুমি আমার কুড়ি হাজার দাম তিরিশ হাজার দাও দিকে অন্য কারো ভোট করতে যায় টাকা চাইছে কেউ কেউ দশ হাজার চাইছে কেউ পনেরো হাজার চাইছে যার কাছে যেমন পাচ্ছে চাইছে জাল ফেললাম ফেলার পরে দেখি ওই জালে

আমি শতরূপাদির কাছে আসব কিন্তু যেহেতু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষজনের কিছু বক্তব্য দেখালাম যেই বক্তব্যগুলো আবার একেবারে শেলের মতো বিদ্যে পারে সৌরভপ্রিয় বাবুর মতো রাজনৈতিক কর্মীদের বুকে সেই জন্য প্রথমে একটু এক মিনিটের জন্য সৌরভপ্রিয় বাবুর কাছে যাব প্রত্যেকে প্রত্যেকে বক্তব্যগুলো নিশ্চয়ই শুনলেন মন্দির না না তারপরেও আসছি প্রত্যেকে বললেন যে কিভাবে তাদের তারা ভোটার কার্ডকে কিচোকে দেখছেন আর ভোটার কার্ড কিভাবে হাতে বাজারে পাওয়া যাচ্ছে কিভাবে। পুকুরের জল থেকে কখনো কচুবন থেকে উদ্ধার হচ্ছে সেসব তারা দেখেছেন তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে এবং পশ্চিমবঙ্গের মানুষের কতটা ভক্তি শ্রদ্ধা রয়েছে মানে একটা স্যাক্রোস্যাং এলিমেন্ট হিসেবে এই ভোটার কার্ড সম্পর্কে সেটাও বুঝলেন বলুন এবার এই যুক্তিটা কোথায় ধোপে টিকছে দেখুন ভোটার কার্ড নিয়ে প্রথম যে লড়াইটা যেটা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল নো আইডেন্টি কার্ড নো ভোট আর এই ভোটে আমি এই মোবাইলে দেখিয়ে দিতে পারবো যেখানে শুভেন্দু অধিকারী বলছে যে সব ভোটার আই কার্ড লুট করুন আর নিয়ে পুকুরের জলে ব্যালট বাক্সগুলো সব ফেলে দিন ঠিক আছে আমি দেখিয়ে দেবো বক্তব্য আমার কাছে আছে কিন্তু ঠিক আছে আমার কাছে কথা হচ্ছে যে এটার নাম ব্যালট বাক্স ফেলে দিতে বলুন একদম আমি দেখিয়ে দেবো হ্যাঁ বলেছেন বলেছেন তো তো ব্যালট ব্যালট বাক্স ভোটার কার্ড বলছি আর এই ঘটনার সঙ্গে ভোটার আই কার্ডের বৈধতা আছে কি নেই এই প্রশ্নটা অবান্তরের মতন না না ভোটার আই কার্ডে নিশ্চয়ই বৈধতা আছে এই কথা কেউ বলতে পারবে না যে ভোটার আই কার্ডে বৈধতা নেই কিন্তু কি পরিমাণ ভোটার কার্ড অবৈধভাবে তৈরি হচ্ছে কিভাবে গোছা গোছা ভোটার কার্ড রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে আমি বলছি না পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কি বলছেন সেটা আপনাকে শোনালাম আমি তোমাকে একটা কথা শুধু বলে দিই যে ভারতবর্ষে এনার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এনার নাম কিন্তু নীতিশ কুমার না হ্যাঁ তোমরা কিন্তু নীতিশ কুমার আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মিলিয়ে দেবে না বেশ এটা জেনে রাখো নাই বলছি নরেন্দ্র মোদী আজকে প্রধানমন্ত্রী হয়েছেন তারাও তারাও